তোর্চক কিছুক্ষণ মুচকি হেসে পরীর ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। তারপর পরীকে ওভাবে লাইনে রেখেই ঘুমের দেশে পাড়ি জমাল। প্রতিদিন সকালে আঞ্চুমান আরা নামাজ পড়ার জন্য পরীকে ডেকে তোলে। নিত্যদিনের মতো আজও আঞ্চুমান আরা ডাকে পরীর ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে পাশ ফিরে চেয়ে দেখলো ল্যাপটপটা পাশেই আছে। ল্যাপটপের স্ক্রিনে তাকাতেই তোর্চের ছবি ভেসে উঠল। হাত দিয়ে টাচ করে দেখলো তোর্চ লাইনে থেকে বেঘুরে ঘুমিয়ে আছে। তার মানে তোর্চ সারারাত এভাবেই লাইনে ছিল। পরে স্মিত হেসে ল্যাপটপটা সাইডে রেখে বেড থেকে নেমে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে উঁচু করে নামাজটা আদায় করে নিল। এখন শুয়ে থাকলেও আর ঘুম আসবে না। বেডে এসে পিঠের কাছে একটা বালিশ দিয়ে খাটের সাথে আধ শোয়া অবস্থায় হেলান দিয়ে বসল। ল্যাপটপটা হাতে নিয়ে কোলের উপর রাখল। কলিং বেলের শব্দ তোর্ষার ঘুম ভেঙে গেল। তোর্ষা বেডে শুয়ে ফোনটা হাতে নিয়ে দেখল ভোর 5টা বাজে। বেড থেকে নেমে চেতে চেতে মনে মনে বলল, এখন আবার কে এলো? এতে চলে শান্তি মতো একটু ঘুমাতেও পারলাম না। তোর্ষা দরজা খুলে দিতেই মম ড্যাড ভিতরে প্রবেশ করল। তোর্ষা দরজা লাগিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, মম ড্যাড তোমরা এত ভোরে আসলে যে? মম ড্যাড কাল রাতে ভাই এসেছে, তার সাথে ফ্রেন্ড এসেছে। আমি নাস্তা রেডি করছি, তোমরা যাও ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে আসো। তোর্চ এসেছে শুনে তোর্চের মমের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তোর্চের মম মৃদু হেসে তোর্চের ড্যাডকে বলল, তোর্চ এসেছে, চলো গিয়ে আগে ছেলেটাকে দেখে আসি, কতদিন চোখের আড়াল ছিল ছেলেটা। দুজনেই তোর্চের রুমের দিকে পা বাড়ালো। পরি ল্যাপটপের দিকে চেয়ে তোর্চের ঘুমন্ত মুখের পানে চেয়ে রইল। কিছু সময় চেয়ে থেকে পরি তোর্চকে অস্পষ্ট স্বরে কয়েকবার ডাকল। কয়েকবার ডাকার পরও সাড়া না পেয়ে একটু সজোরে ডাকল, এই ডাক্তার ওঠো, আর কত ঘুমাবে তুমি? তোর্চ পরির কথা শুনে ঘুম ঘুম চোখে চারপাশে চোখ বোলালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তোর্চের চারপাশে চোখ বোলানো দেখে পরি মুচকি হাসছে। পাশে যে ল্যাপটপে পরি কথা বলছে সেটা তোর্চের খেয়ালই নেই। পরিকে দেখতে না পেয়ে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পরি দুষ্টুমি করে অস্পষ্ট স্বরে বলল, এই ডাক্তার ওঠো, অনেক বেলা হয়ে গেছে। তোর্চ অস্পষ্ট স্বরে পরির কথা আবার শুনতে পেল। স্বপ্ন ভেবে মনের অজান্তেই ঘুমন্ত চোখে স্মিত হেসে ঘুম চড়ানো স্বরে বলল, বউ আর একটু ঘুমাই না প্লিজ, বাংলাদেশে তো অনেক জালিয়াত সময়, এখন আবার আমার স্বপ্নে এসেও জ্বালাচ্ছ কেন? বউ একটু ঘুমাতে দাও না প্লিজ, ডিস্টার্ব করো না। পরে তোর্চের কথা শুনে মুচকি মুচকি হাসছে। তোর্চ চোখ বন্ধ করেই পাশে থাকা কোলবালিশটা কাছে টেনে আষ্টি পৃষ্টি জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরে হাসি থামিয়ে এবার স্পষ্ট স্বরে তোর্চকে ডেকে বলল, এই ডাক্তার ল্যাপটপের দিকে তাকাও তো, তাকিয়ে দেখো আমি লাইনে রয়েছি। তোর্চ পরের স্পষ্ট স্বর শুনতে পেয়ে ধরফড়িয়ে উঠে বসল। চোখ দুটো দুহাতে কোচলিয়ে হাম ছেড়ে ল্যাপটপের দিকে চেয়ে দেখল পরি মুচকি হেসে চেয়ে আছে। পরির দিকে চেয়ে তোর্চও মুচকি হাসল। ল্যাপটপে হাত দিয়ে দেখল গরম হয়ে গেছে। পরি মুখটা ভার করে মৃদু স্বরে বলল, এই ডক্টর খুব 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 বেশি মিস করছি তোমায়, তোমাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগছে না। কবে আসবে তুমি? প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। তোর্চ পরির কথা শুনে স্মিত হেসে বলল, এই বউ একদম মন খারাপ করবে না বলেছিলাম, আমি আসবো তো, তাড়াতাড়ি ফিরে আসবো, আমার পিচ্ছি বউটা। তোর্চ পরিকে কয়েকটা ফ্লাইং কেস ছুড়ে দিল। ঘড়ির দিকে চেয়ে দেখলো ভোর 5টা বাজে। তোর্চ ব্যস্ত হয়ে পরিকে বলল, ও মাই গড এত লেট, নামাজ পড়তে হবে, এখন রাখি কেমন? কয়েকদিন অনেক পড়াশোনা জমে গেছে, আজকে ল্যাবে যেতে হবে, আমি বাসায় এসে তোমায় কল করব, তুমি ঠিক মতো নিজের যত্ন নিও, এখন রাখি। তোর্চের কলেজে যাবার কথা শুনে পরির মনটাই খারাপ হয়ে গেল। পরি কপট রাগ দেখিয়ে মৃদু স্বরে বলল, এই ডাক্তার ল্যাবে কোনো মেয়েদিকে তাকাবে না, ওখানে ওসব মেয়েকে বোনের নজরে দেখবে, কোনো মেয়ের সাথে আবার প্রেম করে বসো না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। তোর্চ পরির কথাগুলো শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে চেয়ে রইল। পরির কথা শুনে তোর্চ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। তোর্চ পরির দিকে চেয়ে স্মিত হেসে মনে মনে বলল,
মাত্র এক রাতের ব্যবধানে পিচ্ছিটা কত বড় হয়ে গেল, আমাকে সাবধান করে দিচ্ছে। পরে তুরচির হাসি দেখে ভুরু কুচকে পড়ল। এই হাসছো কেন? এত হাসার কোনো কথা বলেছি আমি? বলিনি তো, যাও গিয়ে ফ্রেশ হয়ে রেডি হও, এখন রাখছি। পরি তোরচোকে কিছু বলার সুযোগ না দিয়ে মুখ ভেঙচি কেটে লাইনটা কেটে দিল। তোরচো পরির কাণ্ড দেখে স্মিত হেসে মনে মনে বলল, বাবা আমার পিচ্ছি বউটা একদিন আস্তে আস্তে বড় হয়ে গেল, কি ঝাঁঝালো কণ্ঠ। বলে কি দেখো, কারোর সাথে প্রেম করার চেষ্টা করলে নাকি তার চেয়ে খারাপ কেউ হবে না। আবার মুখে ভেঙচিও কাটল। ও গড, ওরা কি সত্যি আমার বউ ছিল নাকি পরির জমজ বোন ছিল? তোরচো কথাগুলো মনে মনে ভেবে খিলখিল করে হেসে দিল। তোরচোকে ওভাবে প্রাণ খুলে হাসতে দেখে দরজায় থমকে দাঁড়িয়ে পড়ল। তোরচো ড্যাড ভ্রু কুচকে তোরচের মমকে বলল, এই সকাল সকাল তোমার ছেলে এক একা দাঁড়িয়ে এত হাসছে কেন? পাগল টাগল হয়ে গেল নাকি? চলো তো গিয়ে দেখি। তোরচের ড্যাড তোরচের পিঠে হালকা চাপড় দিয়ে মৃদু হেসে বলল, কি ব্যাপার মাইসন, একা একা দাঁড়িয়ে এত হাসছো কেন? আমাদের একটু বলো, আমরাও খুশিটা উপভোগ করি। তোরচো ড্যাডকে দেখে ড্যাডকে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, ও ড্যাড কতদিন পর তোমাদেরকে দেখলাম। তোরচো ড্যাডকে ছেড়ে মমকেও জড়িয়ে ধরল, দুজনের হাত ধরে টেনে স্মিত হেসে বলল, একটু বসো তো এখানে, তোমাদের দুজনের সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তোরচের মম বেডে বসতেই তোরচো মমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তোরচের মম ড্যাড দুজন দুজনের মুখের দিকে চেয়ে চোখের ভাষায় বোঝার চেষ্টা করল। তোরচের ড্যাড চোখের ভাষায় তোরচের মমকে বলল, নিশ্চয়ই তোমার ছেলের বড় ধরনের কোনো আবদার আছে, তোরজো তোমার কোলে মাথা রাখতেই বুঝে গেছি আমি। তোরচের মম তোরচের মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বললেন, তোরজো সোনা বলো তোমার কি আবদার আছে? তুমি কোনো আবদার ছাড়া তো মমের কোলে মাথা রাখো না, বলে ফেলো বাবা তোমার কি চাওয়া। তোরচো মমের কথা শুনে মুচকি হেসে মম ড্যাড দুজনের দুটো হাত ধরে বলল, মম ড্যাড চলো না আমরা বাংলাদেশে ফিরে যাই, এখানে ভালো লাগছে না, প্লিজ চলো বাংলাদেশে চলে যাই। তোরচের মম ড্যাড তোরচের বাংলাদেশে যাবার কথা শুনে অবাক হয়ে গেল। তোরচের মম তোরচের ড্যাডের দিকে চেয়ে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মনে মনে বলল, রাতেই ফিরলো বাংলাদেশ থেকে আর এখনই আবার বাংলাদেশে যাবার কথা বলছে? যার বাংলাদেশের প্রতি কোনো আগ্রহই ছিল না সেই ছেলে বাংলাদেশে গিয়ে এখন বাংলাদেশে ফিরে যাবার চিন্তা করছে, মানেটা কি? তোরচের ড্যাড তোরচের কাঁধে হাত রেখে স্মিত হেসে বলল, কি ব্যাপার মাইসন, হঠাৎ বাংলাদেশের প্রতি এত আবেগ, কিছু কি ফেলে এসেছো নাকি? আই মিন মন মানে প্রেমে টেমে পড়েছো নাকি? তোরচো ড্যাড কথাটি বলে খিলখিল করে হেসে দিল। তোরচো ড্যাডের কথা শুনে খুশিতে মমের কোল থেকে উঠে বসে ড্যাডকে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, বলার আগেই সব কিছু বুঝে যাও, এই জন্যই তো তোমায় এত ভালোবাসি। ইউ আর দ্য বেস্ট ড্যাড। তোরচো ড্যাডের মুখে একটা কিস করে দিল। তোরচের ড্যাড তোরচের কথা শুনে চোখ দুটো গোল করে তোরচের দিকে চেয়ে মৃদু হেসে ব্যস্ত ভঙ্গিতে বলল, সত্যি আমি তো এটাই চেয়ে এসেছি সব সময়, এই জন্যই তো তোমাকে বাংলাদেশে একা যেতে দিতে পারমিশন দিয়েছিলাম। ড্যাডের কথা শুনে খুশিতে তোরচের মনটা যেন উড়ু উড়ু গানে ডান্স করছে। তোরচো ড্যাডের কথা শুনে মৃদু হাসলো। তোরচের মম কথাটা হালকাভাবে নিয়ে তোরচের ড্যাডকে বলল, এই বাদ দাও তোর কথা, আমার বিশ্বাস হচ্ছে না তোরজো সত্যি সত্যি প্রেমে পড়েছে। এখানে এত সুন্দরী মেয়ে অথচ তোরজো কাউকেই পাত্তা দিত না, অথচ সেই ছেলে মাত্র দুইটা বাসী বাংলাদেশি মেয়ের প্রেমে পড়ে গেল, এই ছেলের দ্বারা সত্যি এটাও কি সম্ভব? তোরজো মমের কথা শুনে ড্যাডের দিকে চেয়ে কপট রাগ দেখিয়ে মৃদু স্বরে বলল, ড্যাড মম কিন্তু আমার অপমান করছে, মমকে বলো তোমাদের ছেলে অতটা অপদার্থ নয়। ওকে তোরচো মমের দিকে চেয়ে মৃদু হেসে বলল, প্রেমে পড়তে এক যুগ লাগে না, মন থেকে ঘন্টা বাজলে একদিনও প্রেম হয়ে যায়। দাঁড়াও ছবি দেখাই তোমাদের। তোরচো ল্যাপটপ অন করে পরি আর তোরচে সব কথাগুলো সুন্দর সুন্দর ছবি সাইড শো করে অন করে দিল। তোরচো ভালো ভালো পিকগুলো দিয়ে মিষ্টি পরি নামে একটা ফোল্ডার করে রেখেছিল, ওই ফোল্ডারটাই অন করে দিল। তোরচের মম পরিকে দেখে শকড খেলো।
মুখে দুহাত দিয়ে মৃদু হেসে বলল, কি সুন্দর পিচি একটা মিষ্টি মেয়ে, দেখতে ঠিক পরীর মতো, তাই না বলো? আমার ছেলের চয়েস আছে, বলতে হবে। তোরজে ড্যাড তোরজের মমের উদ্দেশ্যে ভ্রু কুচকে বলল, এতক্ষণ তো আমার ছেলে করছিলে, এখন মেয়েটাকে দেখে তোমার ছেলে হয়ে গেল। তোরজোর মম ড্যাডের উদ্দেশ্যে স্মিত হেসে বলল, ড্যাড এখন প্লিজ নো ঝগড়া, আর মম শোনো, মেয়েটা শুধু পরীর মতো দেখতেও নয়, ওর নামটাও পরি। এখন হলো তো তোমার বিশ্বাস যে তোমার ছেলে অতটা অপদার্থ নয়? সেটা না হয় বুঝলাম, কিন্তু এই মেয়েটার সাথে তোমার এত ছবি কি করে তুললে? ছবিগুলো তো বিভিন্ন জায়গায় গিয়ে তোলা হয়েছে, সত্যি করে বলো, শুধু কি প্রেম নাকি অন্য কিছু? তোরজো মমের কথা শুনে থতমত খেয়ে গেল। তোরজের মম রাগে লোক নিয়ে তোরজের দিকে চেয়ে বলল, মিথ্যা কথা একদম বলবে না, আমি মিথ্যা বলা পছন্দ করি না, সেটা তুমি ভালো করেই জানো, তাই সত্যিটা বলো আমাদের। তোরজো মমের কথা শুনে চোখ দুটি রসগোল্লার মতো করে একবার মমের দিকে একবার ড্যাডের দিকে তাকাচ্ছে, কয়েকটি শুকনো ঢোক গিলে মনে মনে বলল, এই রে ধরা পড়ে গেছি মনে হয়, এখন কি হবে? চেয়েছিলাম তো মম ড্যাডকে শুধু প্রেমের কথা বলবো, তারপর বাংলাদেশে গিয়ে বিয়ে করব, এখন দেখছি তার উল্টোটা হয়ে গেল, এখন কি হবে? তোরজের মম রাগে লোক নিয়ে তোরজের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। তোরজ ভয়ে কয়েকটি শুকনো ঢোক গিলে মনে মনে বলল, তোরসা বোন আমার কোথায় তুই, প্লিজ হেল্প কর আমায়, অয়নটাও মনে হয় এখন ওঠেনি, সব কিছুর মুখোমুখি তো অয়ন হয়, আমি তো হইনি, অয়ন প্লিজ আমায় হেল্প কর। তোরজ মনে মনে অয়নকে 101টা গালি দিতে লাগলো, এখন কি হবে মনে মনে ভেবে তোরজ চুপ করে দাঁড়িয়ে রইল। তোরজের মন কপট রাগ দেখিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, তোরজ চুপ করে থেকো না, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমায়, যা জিজ্ঞেস করেছি তার সোজা সাপটা উত্তর চাই, কি লুকিয়েছো আমাদের কাছ থেকে? মম ড্যাড তোরজ আর তোরসার সাথে বেস্ট ফ্রেন্ডের মতো বিহেভ করে, রাগ জিনিসটা এদের ফ্যামিলিতে নেই বললেই চলে, একটা সুখী পরিবার এদের। তোরজোর মমের রাগী লোক দেখে ভয়ে তোরজের গলা শুকিয়ে কাট হয়ে আছে। তোরজোর মমের এমন রাগী লোক আগে কখনো দেখেনি। তোরজ শুকনো ঢোক গিলে ড্যাডের দিকে চেয়ে রইল। তোরজের ড্যাড স্মিত হেসে চোখের ভাষায় বুঝিয়ে দিল, ভয় পেও না মাই সন, তোমার ড্যাড আছে তোমার পাশে। তোরজের ড্যাড গলাটা খ্যাক করে করুণ স্বরে বলল, কি হলো মাই সন, তোমার মম তোমায় কিছু জিজ্ঞাসা করছে তো, উত্তরটা দিয়ে দাও, তোমার মম কিন্তু খুব রেগে আছে তোমার উপর। মম তোরজের দিকে রাগে লোক নিয়ে উত্তরের আশায় চেয়ে আছে। তোরজ মম ড্যাডের দিকে এক পলক চেয়ে মাথা নিচু করে চোখের দৃষ্টি নামিয়ে মৃদুস্বরে বলল, আই রিয়েলি সরি মম ড্যাড, আমি তোমাদের না জানিয়ে লাইফের সবথেকে বড় সিদ্ধান্তটা নিজে নিয়ে নিয়েছি, আমায় ক্ষমা করে দিও মম ড্যাড, আমি বাংলাদেশ গিয়ে এক সপ্তাহ পরেই বইকে বিয়ে করেছি, বিয়ের কথা কেউ জানে না, শুধু অয়না তোরসা জানে। তোরসা দরজা দিয়ে ঢুকতে গিয়ে তোরসের লাস্ট কথাটা শুনে ভ্রু কুচকে ব্যস্ত স্বরে বলল, এই ভাইয়া আমার নামে কি নালিশ দিচ্ছ মম ড্যাডকে? মম ড্যাড তোমরা এখনো ফ্রেশ হওনি, এখনো ভাইয়া রুমে। কথাটা বলতে গিয়ে ল্যাপটপের দিকে চোখ যেতে তোরসা খিলখিল করে হেসে দিল। তোরসা হাসতে হাসতে বলল, ভাইয়া তুমি ফেসে গেছো। তোরজ তোরসার দিকে চেয়ে কপট রাগ দেখিয়ে ভ্রু কুচকে মনে মনে বলল, তোর কানের নিচে দেবো একটা, কোথায় আমাকে হেল্প করবে তা নয়, দাঁত গিলিয়ে বলছো, দেখো ভাইয়া তুমি ফেসে গেছো, তোকে আমি পরে দেখে নেব, বিপদ থেকে উদ্ধার হয়ে আগে। ওদের মম বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে পড়ল, এই তোরসা তুমি থামো, তোরজ শুরু থেকে সবটা বলো, আমরা সবটা শুনতে চাই। অয়ন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ল্যাবে যাবার জন্য রেডি হয়ে ডাইনিং এ এসে কাউকে দেখতে না পেয়ে মনে মনে বলল, কি ব্যাপার ডাইনিং এ তো কাউকে দেখছি না, সবাই কোথায় গেল? তোরজকে ডেকে দেখি, ও তো মনে হয় ঘুমিয়ে আছে এখনো। অয়ন তোরজের রুমে ঢুকতে ঢুকতে মৃদুস্বরে বলল, আরে আর কত ঘুমাবি তুই, ল্যাবে আজকে সময় মতো আর যাওয়া হবে না। কথাটা বলে আঙ্কেল আন্টিকে দেখে থেমে গেল। দুজনের সাথে কুশল বিনিময় করে তোরজোর দিকে চেয়ে ভ্রু কুচকে মৃদুস্বরে বলল, তুই এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছিস কেন, কি হয়েছে?
তোর্য অয়নের কথা শুনে মাথা উঁচু করে অয়নকে দেখে মাথাটা আবার নিচু করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল,